দীপ্ত টিভির ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। আমি এখন আছি ধানমন্ডির কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজে। আপনারা জানেন যে ঢাকায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে আজকে। আজকে 8টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। আপনারা জানেন যে গতকাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী। সেখান থেকে একটা কেন্দ্র গতকালকে শুরু হয়েছিল, আজকে বাকি 7টি কেন্দ্রে শুরু হয়েছে এই কর্মসূচি। আমরা জানি আগেই যে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে যেখানে টিকা দেওয়া হয়েছিল 20 জন শিক্ষার্থীকে, সেই টিকা দেওয়ার পরে শিক্ষার্থীরা সুস্থ আছেন, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। এরই ধারাবাহিকতায় ঢাকায় 8টি কেন্দ্রে আজ থেকে একযোগে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার একটা পরিকল্পনা করেছে এই 8টি কেন্দ্র থেকে প্রতিদিন 40,000 শিক্ষার্থীদের টিকা দেওয়ার একটা তারা পরিকল্পনা ঠিক করেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা কেন্দ্রে 25টি করে বুথ আছে, এবং এখানে শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে তারা টিকা নিতে পারবেন। আপনি জানেন যে যেহেতু 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি, স্বাভাবিকভাবেই তারা জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে পারবে। কিছুক্ষণ আগেই আমি ছিলাম সেখানে শিক্ষার্থীদের ওয়েটিং রুম, অর্থাৎ সেখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছে টিকা নেওয়ার জন্য। এবং আজকে এখন আমরা আছি, একটি কেন্দ্রে প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছি যে টিকাদান কর্মসূচি খুব সুন্দরভাবে চলছে। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কিছুক্ষণ আগে কথাও বলেছি এবং তারা বেশ উচ্ছ্বসিত টিকা পেয়ে, এবং বড়রা টিকা পেয়েছে অনেক আগেই, এখন শিক্ষার্থীরা পাচ্ছে টিকা। এবং তারা বলছেন যে সশরীরে ক্লাস শুরু করার জন্য এই টিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি জানেন যে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও এখন কিন্তু সীমিত পর্যায়ে সেই শিক্ষা কার্যক্রম চলছে। গতকালকে শিক্ষামন্ত্রীও বলেছিলেন যে যত দ্রুত এই টিকাদান কর্মসূচি সফল হবে, তত দ্রুত সশরীরে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। আপনি বুঝতে পারছেন যে এই করোনা মহামারী একটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সারা বিশ্ব, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। শিক্ষা কার্যক্রম একসময় লম্বা সময় ধরে বন্ধ ছিল, পরে খোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবে নিয়ম মাফিক এই কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা টিকা নিতে পাচ্ছেন। এবং টিকা নেওয়ার এই সময় আমরা দেখেছি লাইনে দাঁড়িয়ে নিবন্ধনের কাগজ দেখিয়ে টিকা নিতে পাচ্ছেন। আমরা এখানে কিছুক্ষণ আগেও কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে সুষ্ঠু স্বাভাবিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা দিনের এই টিকা কর্মসূচি শেষ করতে চান। আপনি জানেন যে এই টিকা কার্যক্রম গতকালকেও হয়েছে একটি কেন্দ্রে, এবং আজকে ঢাকার 7টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে মোট 8টি কেন্দ্র। একটি কেন্দ্রে কয়েকটি এলাকাকে সংযুক্ত করা হয়েছে। আপনি জানেন যে এবার এই টিকা কেন্দ্র হাসপাতালের বাইরে করা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পারেন তাদের স্কুলে এসে, সেই জন্য এখানে কেন্দ্র বানানো হয়েছে। আরেকটি বিষয় যে এই কেন্দ্র নির্ধারণের আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি বিষয় গুরুত্বের সাথে ভাবা হয়েছে, সেটি হলো এই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। আপনারা সবাই জানেন যে ফাইজারের টিকা সংরক্ষণ করা খুবই একটি কষ্টসাধ্য কাজ, অর্থাৎ এখানে -70 ডিগ্রি তাপমাত্রায় এটা রাখতে হয়। তো এমনভাবে কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে যাতে সেই তাপমাত্রা হিসেব করে বা তাপমাত্রা বজায় রেখে এই টিকাদান কর্মসূচি দেওয়া হয় সফলভাবে, সেটা আমরা খেয়াল করেছি। এবং আমরা যেই কেন্দ্রে কিছুক্ষণ আগে টিকা দেওয়ার দেখছিলাম, সেখানেও দেখেছি যে এটা পূর্ণাঙ্গ একটা এসি রুম, এবং সেই সাথে ফ্যান চালানো হচ্ছে, অর্থাৎ এই রুমটাকে যতটুকু পারা যায় ঠান্ডা রাখার একটা ব্যবস্থা আমরা খেয়াল করেছি কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমার সামনে দেখা যাচ্ছে একটা অপেক্ষারত কক্ষে অপেক্ষা করছে শিক্ষার্থীরা, তারা এই টিকা কার্ড নিয়ে এসে মানে পর্যায়ক্রমে তারা টিকা দেওয়া হচ্ছে। আজকের এই টিকা কেন্দ্রে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের টিকা ভ্যাকসিনেটররা এবং স্বাস্থ্যকর্মীরা আজকে এখানে আছেন। আপনি জানেন যে প্রত্যেকটা বড় হাসপাতাল থেকেই কেন্দ্র অনুযায়ী সেখানে তাদের সেই অনুযায়ী টিকাদানের জন্য স্বাস্থ্যকর্মী বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন যে এই টিকার
দেওয়ার ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না, কিন্তু প্রথম থেকে একটা বিষয় ছিল যে মানুষের মধ্যে যে একটা বিরূপ ধারণা ছিল টিকা আসবে দেশে, টিকা নেওয়ার পর কী হয়, সে বিষয়গুলো অনেক আগেই মানুষের ভয় দূর হয়েছে এবং এখন শিক্ষার্থীদের মধ্যেও কোনো ধরনের কোনো শঙ্কা নেই, বরং তারা টিকা নিতে খুব আগ্রহী। কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তিনি কয়েকদিন ধরে অপেক্ষারত ছিলেন এই টিকা নেওয়ার জন্য এবং তিনি খুবই আগ্রহী, টিকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা টিকা যারা নিয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আমরা আবার সেই একটি কক্ষে যাব এবং কক্ষে যাওয়ার পর সেখানে শিক্ষার্থীরা যারা টিকা নিয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে তারা টিকা নেওয়ার পর তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না বা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যদিও বেশির প্রায় সব শিক্ষার্থী বলছেন যে তারা খুব স্বাভাবিক আছেন, টিকা নেওয়ার পর ওই রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, এবং এক একজন শিক্ষার্থী তার সহপাঠীদের অন্যরা যেন টিকা নেয় এবং টিকা নেওয়ার পর যেন তারা আশা করছেন যে টিকা নেওয়ার পর সশরীরে ক্লাস শ্রেণীকক্ষে তারা পাঠদান করবেন। এবং হচ্ছে যে এই আপনি জানেন যে এই শিক্ষার্থীরা একটা সময় দীর্ঘদিন ধরে বাসায় ঘরবন্দি ছিল এবং স্বাস্থ্যবিদ জনস্বাস্থ্যবিদরা বলছিলেন যে দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে এই শিক্ষার্থীদের অনেকেই মানসিক রোগে ভুগেছেন। তো স্বাভাবিকভাবে এখন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং এই টিকা কার্যক্রম শুরু হলে, টিকা কার্যক্রম সফল হলে সীমিত পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠান চালু আছে সেটা পূর্ণাঙ্গ পর্যায়ে শুরু হবে, তখন শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারবেন, ক্লাসে থাকতে পারবেন, সে বিষয়গুলো আছে। এখানে একজন শিক্ষার্থী টিকা নিয়েছেন, তার সাথে একটু কথা বলবো আমরা যে আপনি টিকা নিয়েছেন, টিকা নেওয়ার পর আপনি কেমন বোধ করছেন, অনুভব করছেন কেমন? আমার খুব ভালো লাগছে এখন ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন কোনো ব্যাটার জিনিস না, খুব অনেক ভালো জিনিস। এখন দিচ্ছে, আমি এখন ঠিক হয়ে যাব। আপনারাও ভ্যাকসিন নিন, তাহলে আপনারা আমার মতো এরকম ঠিক হবেন। আপনার অন্য বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? জি, আপনি অন্য বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? যারা যারা ভ্যাকসিন দিচ্ছে তারা খুব সাহসীভাবে দিচ্ছে, আমি চাই যে ওরা ভ্যাকসিন দেখ। আর ওর যাদের যাদের ইঞ্জেকশনের ভয় আছে তারা সেই ভয়টাকে ধ্বংস করে দিতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন একজন ভ্যাকসিন নিয়ে তিনি খুব তার উচ্ছ্বাস প্রকাশ করছেন, অর্থাৎ তিনি ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নেওয়ার পর অন্যদের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করছেন। এখানে যারা টিকা নিচ্ছেন তারা আগে থেকেই একরকম উৎসাহী ছিলেন, আগ্রহী ছিলেন টিকা পেতে, এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থী বলছিলেন যে আগে থেকে যে সরকার টিকা দেওয়া শুরু করেছে গণটিকা, সেখানেও তার নেয়ার আগ্রহ ছিল, যদিও বয়স না হওয়ার কারণে তিনি নিতে পারেননি। এখন এই 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে, তিনি টিকা নিতে পেরেছেন, শিক্ষার্থী জানাচ্ছিলেন। আমরা এখানে যারা স্কুল কর্তৃপক্ষ আছে বা এই স্কুলের যারা টিকা কেন্দ্রের কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখব যে এখানে যেই টিকা কার্যক্রম চলছে তারা কীভাবে দেখেন। আমরা ফেসবুক লাইভে আছি, আমরা সকাল থেকে দেখছি যে আপনি বেশ তৎপর আছেন টিকা কার্যক্রমের সাথে দেখতে পাচ্ছি। এখানকার আপনাদের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? আমরা আলহামদুলিল্লাহ, আমি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক আর কি। আমাদের এখানে ভেনু হওয়ার জন্য আমরা আসলেই খুব খুশি এমনিতেই, কারণ আমাদের ছেলেরা দিতে পারছে প্লাস অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও স্টুডেন্টরা আসতেছে। আমাদের ব্যবস্থাপনা বলতে আমরা এখানে 25টা বুথ করছিলাম, আমাদের প্রথমে আমাদের ইয়ে ছিল, এখন ওরা সকাল কালকে বলছে 10টা বুথ, যার জন্য একটু ইয়ে হচ্ছে। 25টা বুথ আমাদের অ্যারেঞ্জ আছে, কিন্তু ডক্টর বা অন্যান্য যে ব্যবস্থাপনা ওইটার একটু ইয়ে আছে, যার জন্য আমরা কিন্তু সবাই ওয়েটিং রুমে বসাচ্ছি, বসায় তারপরে একটা একটা করে সিরিয়াল দিয়ে স্কাউটের ছেলেরা আছে আমাদের এখানে বেঞ্চের, ওরা ইয়ে করছে, আমরা শুধুমাত্র দেখতেছি ওদের ইয়েগুলো ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ এখানে পরিবেশটা মোটামুটি ভালো, বাইরের কোনো গ্যাঞ্জাম নেই, সবাই ওয়েটিং রুমে বসতেছে, তারপরে সিরিয়াল দিয়ে দিয়ে একটা করে দিয়ে একদিক দিয়ে যাচ্ছে আসতেছে, একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা যাচ্ছে ইনশাআল্লাহ। আজকে কতজনকে টিকা দেওয়া হবে, কয়টি স্কুলের? আমাদের এই কেন্দ্রে 4টা স্কুলে দেওয়া দেবে, 9টা থেকে 12টা পর্যন্ত 3টা স্কুল, আমাদের কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এটা থাকবে, BCSIR স্কুল থাকবে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, এরা হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আর 12টা থেকে 3টা পর্যন্ত আমাদের প্রিপারেটরি মোহাম্মদপুরে যেটা ওনাদের 1000 আসবে, অর্থাৎ মোট 2000 আজকে আমাদের এখানে টিকা। তাহলে এটা আগে থেকে নির্ধারিত, কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই? না না, স্পট ইয়ে না, আগে থেকে নির্ধারিত, আগে সুরক্ষা অ্যাপসে আগে স্কুল থেকে তাদের পাঠাবে, তারপরে নিজেরা ওরা স্টুডেন্টরা
টিকা কার্ড বের করবে নিবন্ধন করে দেন তারা এখানে আসবে আর কি। শুনছিলেন এই কেন্দ্রের একজন শিক্ষক বলছিলেন যে এই টিকা কেন্দ্রের যে ব্যবস্থাপনাটা খুবই সুন্দর স্বাভাবিকভাবে তারা চালাচ্ছেন, দুটা শিফট করেছেন অর্থাৎ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা এবং 12টার পর 3টা পর্যন্ত সেটা তারা আরেকটি স্কুলকে দেবেন। অর্থাৎ একটা বিষয় এখানে খেয়াল করা গেছে যে টিকা শেষ হওয়া বা ফুরিয়ে যাওয়ার যে একটা বিষয় সেটা নিয়ে কোনো এখানে কোনো শঙ্কা নেই। অর্থাৎ এখানে যেই সংখ্যক মানুষ নিবন্ধন করে এসে টিকা নিচ্ছেন তারাই টিকা নিতে পারবেন এবং আগে থেকেই এই কেন্দ্রে এখানে 4টি স্কুলকে মানে আজকে নির্ধারণ করা হয়েছে, পরবর্তীতে হয়তো এরকম স্কুল নির্ধারণ করে দেওয়া হবে যে কারণে ওই স্কুলের নির্দিষ্ট ডেটে এসে টিকা নিতে পারবেন। আর সুরক্ষা অ্যাপে তো নিবন্ধনের ব্যাপার থাকছে, আমি কিছুক্ষণ আগেই জানিয়েছি যে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ফাইজারের টিকা নিয়ে এই শিক্ষার্থীদের আপাতত কোনো ভয় নেই কারণ সবাই পর্যায়ক্রমে পাবে। অর্থাৎ ঢাকায় 8টি কেন্দ্রে আজকে শুরু হয়েছে, এটা আজকের এখানে চলছে, ঢাকাতে চলবে, তারপর পর্যায়ক্রমে এটা ঢাকার বাইরেও এটা নিয়ে যাওয়া হবে। আপনি জানেন যে এখন ঢাকার বাইরেও -70 ডিগ্রি টেম্পারেচারে এটা রাখার ব্যবস্থা আছে, সরকারের বিভিন্ন ফ্রিজার বা অন্যান্য ব্যবস্থা করেছে সরকার, পর্যায়ক্রমে সব জায়গায় এই টিকা দেওয়া হবে শিক্ষার্থীদের। আমাদের দেশে এই 17 থেকে 12 এই বয়সী শিক্ষার্থীরা প্রায় 3 কোটি। আপনি জানেন যে এই 3 কোটি শিক্ষার্থীকেই সরকার টিকা দেওয়ার একটা পরিকল্পনা হাতে রয়েছে। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 82 লাখ টিকা ফাইজারের আছে এবং প্রথম প্রাথমিক পর্যায়ে তারা 70 লাখ দেওয়ার একটা চিন্তাভাবনা করছে এবং এই 30 লাখ এবং এই 30 লাখ দেওয়ার পর প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজেরও টিকার একটা ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা জানেন যে প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে দ্বিতীয় ডোজে গিয়ে একটা শঙ্কা তৈরি হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে টিকার 2টি ডোজ নিলে সেটা সবার জন্য ভালো হয়, অর্থাৎ এটার অ্যান্টিবডি বা সুরক্ষা শরীরে তৈরি হওয়ার জন্য কিছুদিন সময় লাগে এবং 2টা ডোজই নিতে হয়। তো কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে এই ছিল টিকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে টিকা নিয়ে নতুন তথ্য জানাতে পারবো, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।